extra time. এই জানো এলেন দেখলেন আর জয় করলেন আর প্রথম দিনই সাদা কালো সমর্থকদের নয়নের মণি হয়ে গেলেন অ্যাবিওলা দাউদা নাইজেরীয় স্ট্রাইকার দুটি গোল করলেন গ্যালারি মাতালেন মার্কাস জোসেফের সঙ্গে তার জুটিটা জমে যাবে বলেই অনেকে মনে করছেন আর প্রথম দিন এসেই ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পেলেন দর্শকদের মনেও জায়গা করে নিলেন ম্যাচের পরে দেখা গেল পায়ে আইস প্যাক দেওয়া দীপেন্দু বিশ্বাসকে কি চিন্তিত লাগছিল না চোট সামান্যই খুব একটা গুরুতর নয় গুরু পোঁচকানোর মতো কিছু হয়নি শুধু একটাই জিনিস হয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের মসিহা হয়ে এসেছেন অ্যাবিওলা দাউদা ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে কি বললেন চলুন শুনে নিই দল নিয়ে উচ্ছ্বসিত দীপেন্দুও I know that there is like Azai can play one, two, four, you know, Marcos play as mostly on the players I try to see what I can add, you know, to the game for the team. And I mean it's just a normal movement to play, pass and move in great space. I think this is what we do good today. দেখো ডুরান্ডের সেরা চারটে টিমের মধ্যে আমাদের টিম এসছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এটা প্লেয়ারদের কৃতিত্ব দেবো আমাদের হেড কোচ আমাদের চার্লি সাহ সহ আমাদের যে কোচিং স্টাফ সবাইকে ধন্যবাদ জানাবো যে একটা অসাধারণ টিম আমাদের যে ফুটবল খেলছে এবং সেমিফাইনালের দিকে তাকিয়ে থাকবো যে ওই ম্যাচটা আমাদের জিততে হবে যে ফাইনালে যেতে হবে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো